নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদের ট্রাস্টি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাজি মোহাম্মদ মদরিস আলী মাস্টার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল 8টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। না ফেরার দেশে চলে গেলেন নর্থাম্পটনের আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ জামে মসজিদের ট্রাস্টি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ নর্থাম্পটনের সজ্জন হাজি মদরিস আলী মাস্টার। শনিবার সকাল 8টায় আবিংটন ভিলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল 91 বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন অগ্রগ্রাহী রেখে গেছেন। মদরিস আলী মাস্টারের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির একজন ভালো মানুষ ছিলেন, একজন ক্রীড়াদক্ষ মানুষ ছিলেন, একজন প্রমিনেন্ট ব্যক্তিত্ব নর্থাম্পটন চেয়ারের মাঝে আসলাম। আমার আব্বা হাজি মোহাম্মদ মদরিস আলী প্রায় নর্থাম্পটন 50 বছর ধরে বাস করছেন, তাই সবসময় মসজিদ কমিউনিটির লগে জড়িত আছেন। হাজি মদরিস আলী মাস্টারের জানাজা মঙ্গলবার নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে টোস্টার রোড সেমিটারিতে তার লাশ দাফন করা হবে। মরহুম মদরিস আলী মাস্টারের গ্রামের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সাতক উপজেলার মঈনপুরে। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন। Thank you.